আরে আমরা যে লাইট লাগিয়েছি এরা বলবে এত লাইট লাগানোর দরকারটা কি? আমার আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করেন, নবী মুস্তাফা যখন দুনিয়া বি জিন্দেগিতে আসেন, আমার ঘরের মধ্যে আসেন, তো 70,000 ফেরেশতা আমার ঘরের ছাদের উপর আসে, এমন মনে হচ্ছে যে 70,000 তারা আমার বাড়ির সামনে চকমক 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 করছিল। তো আমরা সুন্নি মুসলমান, তারা তো আনতে পারি না, কিন্তু জিব্রিল আমিন ফেরেশতাদের সরদার, সমস্ত ফেরেশতাদের সুন্নাত। যেহেতু মা আমিনার ঘরে আসার কারণে যদি মা আমিনার কথার দ্বারা চকমক চকমক তারা জ্বলে, তো আমরা আশিকে মুস্তাফা আমরাও লাইটিং করে দিয়েছি। ওয়েনা সুবহান। আচ্ছা আমরা যে এই যে মাহফিলের জন্য চেয়ার পেতেছি, মেম্বার করেছি, মেম্বার করেছি, জলসায় আসছি, বসছি, শামিয়ানা করেছি, আমার আল্লাহ তাবারক তাআলা কি আমার রসুল আসার জন্য আমাদের থেকে সবার থেকে বেশি তো আমার আল্লাহ তাআলা মহব্বত করে, তো আল্লাহ তাআলা কি তিনার আসার জন্য কি কোনো জুলুস, তিনার আসার জন্য কোনো মেহফিল সাজিয়েছেন? হ্যাঁ মুসলমান, সাজিয়েছেন। আল্লাহ তাবারক তাআলা যখন ভাবলেন আমার হাবিবকে দুনিয়াতে পাঠাবো, তো এই মিলাদের জলসার প্যান্ডেলের মতো আমার নবীর মিলাদের জন্য আমার আল্লাহ সর্বপ্রথম আমার স্টেজ তৈরি করেন, পাহাড় তৈরি করেন, শামিয়ানার জন্য আসমান তৈরি করেন, বসার জন্য জমিন তৈরি করে দেন। হ্যাঁ মুসলমান, আমরা আজ আমরা যে ঝান্ডা লাগাচ্ছি, এই ঝান্ডা লাগাচ্ছি আমার আল্লাহ তাআলা কি ঝান্ডা লাগিয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার আল্লাহ তাবারক তাআলা 12 রবিউল আউয়ালে মা আমিনার ঘরে যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশার কথা শুরু হয়, আসবেন, তাশরিফ নিয়ে আসবেন, আসবেন, তখন আমার আল্লাহ তাবারক তাআলা বলেন জিব্রিল যাও যাও দুনিয়াবি জিন্দেগিতে যাও, তিনটি ঝান্ডা নিয়ে, একটা পশ্চিম দিকে, একটা পূর্ব দিকে, আর একটা কাবার মাথায় ঝান্ডা লাগিয়ে দাও। আরে কাবা কি ঘর, কাবা হামারি কেবলা হ্যায়, আগর উস পর ঝান্ডা লাগানা সুন্নতে সাহাব সুন্নতে জিব্রিল আমিন হ্যায় ফরমানে ইলাহি হ্যায়, তো হামারা ঘর মে আমাদের ঘরে ঝান্ডা লাগানো, আমাদের মসজিদে ঝান্ডা লাগানো এটা ওয়াজিব ফরজের থেকে কম নয়। তো মুসলমান, আরে ঝান্ডা লাগাচ্ছ বলে প্রশ্ন করে, বলে যাইব হাদিস, বলে এই হাদিসের সাবুত নেই, আমি বলবো আরে আর হাদিস দেখাতে পারবো না, চলো হাসরের ময়দানে, হাসরের ময়দানে এক ঝান্ডা ওয়ালে একটা ঝান্ডাওয়ার মধ্যে আমার আদম আলী সাল্লাম থাকবে, মুসা আলী সাল্লাম থাকে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিয়া থাকবে, আমরা থাকবো, আপনারা থাকবেন, আশিকে মুস্তাফারা থাকবে, আশিকে মুস্তাফারা ওই ঝান্ডার তলায় থাকবে, আর ওই ঝান্ডা নিলেওয়ালা, ওই ঝান্ডা ওঠানেওয়ালা আপনার আমার মুস্তাফা হবে। মুসলমান, আরে আল্লাহ তাআলার হাবিবকে মোহাব্বত করো। আল্লাহ তাআলা তোমরা আজকে মোহাব্বতে নওজোয়ান, তোমাদের বলতে চাই এই ঝান্ডা, এই ঝান্ডা আজকে আমরা এভাবে করে আসিনি, এমনি ভাবে আসিনি, এই ঝান্ডা আমার নবী মুস্তাফা কখনো বদরের যুদ্ধে যায় এই ঝান্ডা নিয়ে, কখনো আমার নবী মুস্তাফা হুনাইনের যুদ্ধের মধ্যে যায় এই ঝান্ডা নিয়ে, কখনো শহীদ হয় এই ঝান্ডা নিয়ে, কখনো আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিবের সাহাবারা যখন রক্ত ভাণ্ডা রক্ত ঝরায় আমার এই ঝান্ডার জন্য, যখন সাহাবী একরামরা যুদ্ধ করে, তবে এই ঝান্ডা আজকে আমাদের হাতের মধ্যে এসছে। এ মুমিন মুসলমান, এই ঝান্ডা যারা উঠিয়েছে, এই ঝান্ডা নবী মুস্তাফা তুলেছে, এই ঝান্ডা আবু বকর সিদ্দিক তুলেছে, এই ঝান্ডা ওসমান গালি তুলেছে, এই ঝান্ডা আলী মুর্তাজা তুলেছে, এই ঝান্ডা ফারুকে আসাম তুলেছে, এই ঝান্ডা 12 ইমাম তুলেছে, এই ঝান্ডা গসো খাজা হামিদ মুস্তাফা তুলেছে, এই ঝান্ডা তখন সাইয়ুদ্দিন আইজুবি তুলে নাই, তো আল আকসাকে তিনি দখল করে নাই, এ ঝান্ডাকে উঠানে বলো, আর ঝান্ডার দিকে তাকাও আমার নবী মুস্তাফা এই ঝান্ডার জন্য কত কষ্ট করেছে, কিন্তু এই ঝান্ডা উঠায়, কিন্তু আজ বড় আফসোসের বিষয় আমরা জুলুসে যাই ঝান্ডা তুলি, কিন্তু আমাদের জাবানের মধ্যে পান থাকে, তামাক থাকে,
আমাদের জবানের মধ্যে কথাটাকে উল্টো পাল্টা আরে আমাদের জবানে জুলুসের মধ্যে যখন যাব আমাদের জবানে থাকবে দরুদ শরীফ আমাদের জবানে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের জবানে থাকবে সুবহানাল্লাহ আরে যখন তোমার জবান থেকে পান বিড়ি গুটকার গন্ধ বের হবে তাহলে তোমার জুলুসে আমার নবী কেমন করে খুশি হবে আরে নবীর জন্য জুলুস করছো ঈদে নামাজ পড়তে যাও যখন তখন সাফ হয়ে ওযু করে পবিত্র হয়ে যাও আর সমস্ত ঈদের থেকে আফজাল সমস্ত ইবাদত থেকে আফজাল সমস্ত আফজাল ইবাদতের মধ্যে আফজাল ইবাদত হলো জশনে জুলুস এই ইবাদতে তুমি পান চিবি চিবি তামাক খেয়ে খেয়ে যদি জুলুসে যাও তোমার জুলুসটা কি সাকসেস হবে তোমার কি জুলুসটা কবুল হবে তুমি কি দোয়ার জায়গায় সওয়াব পাবে না গুনাহ পাবে হে মুসলমান আল্লাহ তাবারক তাআলার প্রিয় হাবিবকে মহব্বত করেন আরে যে যে মহব্বত করে নিয়েছে আল্লাহ রসুলকে সেই সেই তো কামিয়াব হয়েছে